ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে 76 কিলোমিটার পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুটি মহাসড়কেরই 4 লেন প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কের বেহাল দশা এবং খানাখন্দের কারণে যান চলছে বেশ ঝুঁকি নিয়ে। যানজট ও ধুলাবালিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের এই মুহূর্তে অবস্থা কি? খানাখন্দের কারণে যে দুর্ভোগ, এই দুর্ভোগ নিরসনের প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা? 2020 সালের মার্চ মাসে এই ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থলবন্দর থেকে আশুগঞ্জ নদী বন্দর পর্যন্ত এই সড়কটি দিয়ে চালের উন্নীতকরণের পদক্ষেপ নিয়ে সরকার ভারতীয় সরকারের 2,500 কোটি টাকার এনওসি ঋণ সহ 3,500 কোটি টাকার এই প্রকল্পের কাজ কিছু সুখী ধীর গতিতে চলছিল। এর মধ্যে করোনার প্রভাবে বেশ কিছু কাজ বন্ধ থাকে। এই কাজের যেই আপনার যে হারে কাজটি হওয়ার কথা সেটা হারে হয়নি। আজকে পর্যন্ত আমি একটু এই কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তাদের তথ্য হচ্ছে 52% মতো কাজ শেষ হয়েছে। আমি যদি আবার কিছুটা আপনাকে দেখাই, এই সড়কে এখন পর্যন্ত নিচের যে সড়কটি রয়েছে সেই সড়কটি হচ্ছে পুরাতন সড়ক। আপনি দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু খানাখন্দ রয়েছে এবং এই এই পাশে তারা নতুন সড়ক নির্মাণ করছে। এখানে কিন্তু বিটুমিনের কাজ না থাকার কারণে পুরো সড়ক জুড়ে ধুলোবালির কি আস্তরণ, আপনার আশপাশের বাড়ি ঘর থেকে শুরু করে স্থানীয়দের কিন্তু নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই দুর্ভোগের কারণে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, আশুগঞ্জ নদীবন্দর থেকে বিশ্বরোড পর্যন্ত যে 16 কিলোমিটার এলাকা রয়েছে সেই 16 কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু প্রায় বাহাদুরপুর পর্যন্ত কিন্তু কাজের রাস্তা অবস্থা খুবই বেহাল। আর আমার এই কিছু এখান থেকে রামপাল এলাকা এমনও দেখা গেছে যে অনেক রোগী তারা কিন্তু আসলে এই এই দুর্ভোগের কারণে এখানে এই সৃষ্ট খানাখন্দের কারণে যে যানজট লাগে সেই যানজটের কারণে কিন্তু তাদেরকে এই সড়কে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়। তো সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে 2025 সালের জুন মাস পর্যন্ত তারা মেয়াদ বাড়িয়েছে, এর মধ্যে তারা কাজ শেষ করার চেষ্টা করছে। বুঝলাম।